Subscribe to Shimaru Bengali and press the bell icon to never miss an update. তো এই জন্য তোমাকে ফোনে পাচ্ছিলাম না। জরুরি কথা আছে কারোর সাথে? এই নাও, আমার ফোন থেকে করে নাও। গৌরব, আমার তোমাকে সেই ছেলেগুলোর মতো মনে হয় না যারা একটু সমস্যায় পড়লেই নিজের স্বপ্ন থেকে মুখ ফিরিয়ে নেয়। তোমার চোখ, তাতে স্পষ্ট বোঝা যায় যে তোমার স্বপ্ন শুধু স্বপ্নই না, তোমার পরিচয়, তোমার অস্তিত্ব। তুমি তোমার কর্তব্য খুব ভালোভাবে পালন করো সেটা তো তুমি প্রমাণ করে দিয়েছ। এবার আমাকেও আমার দায়িত্ব পালনের সুযোগ করে দাও। তবে গৌরব, তুমি তোমার গ্রাম থেকে শহরে এর জন্য এসেছিলে না যাতে তুমি কিছু করতে পারো, কিছু হতে পারো, নিজের নাম বানাতে পারো, ব্যাংক ব্যালেন্স আরো বাড়াতে পারো। আর এই সুযোগ আমি তোমাকে দেব। 25,000 স্যালারি দেব তোমায় প্রতি মাসে। আমার পার্সোনাল ড্রাইভার হয়ে যাও। ম্যাডাম, আমি নিজের মাকে কথা দিয়েছি, আমাকে যেতেই হবে। সামান্য কিছু টাকার লোভে আমি নিজের প্রতিজ্ঞা ভাঙতে পারবো না। ভেবে দেখো, যদি 5,000 বাড়িয়ে দিত, 30,000 ছোট অঙ্ক নয় একেবারে, 40,000 যতটা রোজগার করছো তার 3 গুণ বেশি। আর শুধু ড্রাইভার নয়, আমার ফ্যাশন স্টুডিওতে আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হয়েও থাকতে হবে। ভেবে দেখো গৌরব, এরকম সুযোগ বারবার দরজায় করা নাড়ে না গৌরব। আর যদি দরজা না খোলো না, তাহলে ভাগ্য আর সুন্দর ভবিষ্যৎ দুটোই তোমার হাত থেকে গেল। তবে প্রত্যেক মানুষই গ্রাম থেকে নিজের চোখে কিছু স্বপ্ন দেখে আসে, এমন কিছু স্বপ্ন তুমিও নিয়ে এসেছো হয়তো। আর রইল কথা তোমার মায়ের, তো সব মা তো এটাই চায় যে তার সন্তান এগিয়ে যাক, জীবনে কিছু করুক, কিছু অর্জন করুক, কিছু হতে পারুক, নিজের নাম তৈরি করুক। আর এই আত্মীয় স্বজন, গ্রামের লোক, এদের আর কি, এরা যেখানে ছিল সেখানেই থাকবে। কিন্তু তুমি যদি এই সুযোগটা হারিয়ে ফেলো গৌরব, তাহলে তুমি তোমার জীবনে 4 পা পিছনে চলে যাবে আর নিজের স্বপ্ন কখনো পূরণ করতে পারবে না। অবশেষে আমার পাশার চালটা ঠিক কাজে লেগেই গেল। দাদা, ওই দেখুন জঙ্গলের ভেতরে কেউ একজন পালাচ্ছে। আরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মুখ কি দেখছো? যাও গিয়ে ধরো ওকে।
এই দাঁড়া দাদা, ধরে ফেলেছি। গহনা গেছে গৌরবের কাছে। গৌরব আসেনি, কিন্তু তাতে কি, এখন গহনা যাবে নিজের গৌরবের কাছে। আমার উপর হাত তুলবি? আরে তুই নরকে যাবি রে তেজা, নরকে।